वेलकम बैक टू माय चैनल और कैमन आछो तुम्हारा सबाई आशा करी तुम्हारा खूब भालो आछो आमी तो खूब ही भालो आछी और आज के आमी तुम्हारे साथ शेयर करब अमेज़न मैक्सी ड्रेस हॉल। तो अमेज़न थेके किछु लॉन्ग ड्रेस मैक्सी ड्रेस परचेज करेछी जेगुलो तुम्हारे साथ आज के शेयर करे देबो और एगुलो किन्तु समर कलेक्शन। तो अमेज़न थेके खूब बेचे बेचे तुम्हारे जोनो कलेक्शन आमी निये आसि सब समय नतून नत्व आलादा आलादा डिजाइन। तो केमन लागछे भिडियोगुलो सेटा आमार साथे अवश्य शेयर करे देबे और भिडियोते जावार आगे बोले दी जारा चैनले नतून एसेछो प्लिज चैनलटाके सबसक्राइब करे नाओ साथे जे बेल आइकनटा आछे ओटाके प्रेस करे नाओ जाते आमार नतून भिडियो तुम्हारा सबार आगे देखते पारो। और आजके जे ड्रेसगुलो तुम्हारे साथे शेयर करबो प्रत्येकटा ड्रेसेर लिंक किन्तु डिस्क्रिप्शने देवा थाकबे तुम्हारा जदि भालो लागे ताहले तुम्हारा ओखान थेके गिये परचेज करे निते पारबे। तो चलो देखिए दी की की ड्रेस किनेछि कोन कोन डिजाइनेर ड्रेस किनेछि आजके। तो फर्स्ट ड्रेस হচ্ছে এইটা, এটা হচ্ছে একটা লং ড্রেস পিচ কালারের ড্রেস। আর তোমাদেরকে বলে দিই আজকে যে ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ড্রেসের সাইজ কিন্তু এস সাইজ, যেহেতু তোমরা জানো আমি স্মল সাইজ পরি তার জন্য। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডের নেক আর এটা হচ্ছে ব্যাক সাইডের নেক আর এই হচ্ছে স্লিভসগুলো। স্লিভসগুলো তোমরা যেভাবে দেখতে পাচ্ছ আমব্রেলা কাটিং এর স্লিভসগুলো আর স্লিভসগুলো কিন্তু শর্ট স্লিভস, লং স্লিভস একদমই না। আর যেহেতু এখন সামার তোমরা চলছে জানো প্রচন্ড গরম, তার জন্য ক্রেপ ম্যাটেরিয়ালের যে কাপড় मध्य खूब सुंदर प्रिंट करा आछे, एगुलो किन्तु प्रिंट करा, एगुलो किन्तु कोनो भावे वर्क या एमब्रॉयडरी नय, एगुलो किन्तु प्रिंट करा आछे। आर कलरटा किन्तु कैमरा मने होच्छे पिंक पिंक लागछे बाट एटा किन्तु पिंक ना, एटा किन्तु एकटु पीच कलर। तो एई होच्छे ड्रेसटा। आर ड्रेसटा ब्यापारे बोले दिई जे ड्रेसटा किन्तु दुपाशे खूब सुंदर करे प्रिंट करा आर पाशे तो तोमरा देखते पाच्छो जे परार परे लुकटा केरकम आसछे ड्रेसेर। आर एई होच्छे ड्रेसेर लोयार पोर्शनटा प्रचुर घेर, माने लोयार पोर्शनटा बेश स्कर्टेर मतन घेर आछे, बेश अनेकटा फ्लेयर आछे ड्रेसेर मध्ये। आर फ्रंट साइड खूब सुंदर प्रिंट करा एकदम, माने पूरो ड्रेसटा एक रकम ही प्रिंट करा। एई होच्छे आमार फर्स्ट ड्रेसटा। আর সেকেন্ড ড্রেস হচ্ছে একটা পার্টি ওয়্যার ব্ল্যাক কালারের সিকোয়েন্স ড্রেস। আর এই হচ্ছে আমার ড্রেসটা। তো তোমরা যেভাবে দেখতে পাচ্ছ ড্রেসের কিন্তু আপার পোশনে কিন্তু খুব সুন্দর করে কিন্তু সিকোয়েন্স লাগানো আছে, খুব সুন্দর একদম, মানে নিট এন্ড ক্লিন ভাবে ওয়ার্ক করা, একদমই মেসি ওয়ার্ক নয়। আমি কাছ থেকে দেখিয়ে দিই যাতে বুঝতে সুবিধা হয়। তো এই হচ্ছে ওয়ার্কটা খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে একদম সিকোয়েন্স দিয়ে। আর এই হচ্ছে স্কার্ট, মানে ড্রেসের লোয়ার পোশনটা, লোয়ার পোশনটা হচ্ছে একদমই কি বলবো বেশি ঘের বলবো না, আর কিছুটা স্ট্রেট কাটিং ই বলতে পারো। স্ট্রেট কাটিং এর মধ্যে খুব সুন্দর একদম প্লেন ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু একদম প্লেন ভাবে এটা লোয়ার পোর্শনটা। আর এটা হচ্ছে মানে ম্যাক্সি ড্রেসের আপার পোর্শনটা তো সিকোয়েন্সলি ওয়ার্ক করা আছে। আর এটা হচ্ছে নেকটা, ফ্রন্ট সাইডের নেক হচ্ছে রাউন্ড আর ব্যাক সাইডের নেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। ব্যাক সাইডের নেকটা হচ্ছে কিছুটা এইভাবে, এই যে ব্যাক সাইডের নেকে কিন্তু এখানে কিন্তু একটা জিপ দেওয়া আছে, চেন দেওয়া আছে। আর ব্যাক সাইডের নেকটা কিন্তু এখানে কিন্তু ট্রান্সপেরেন্ট, এই যে ট্রান্সপেরেন্ট, আমার মনে হচ্ছে আমি বুঝাতে পারছি কিনা বুঝতে পারছি না। এই যে পরার পরে ব্যাক সাইডের কিন্তু যে তোমার যে কোমরটা আছে ওটা কিন্তু দেখা যাবে, এই যে মানে নেকটা দেখা যাবে। আর এই হচ্ছে এইভাবে কিন্তু করে ওয়ার্ক করা আছে ব্যাক সাইডে, ব্যাক সাইডে সিকোয়েন্স দিয়ে এইটুকুনি ওয়ার্ক করা আছে। আর এখানে কিন্তু পুরো ট্রান্সপেরেন্ট এই জায়গাটা। আর এই হচ্ছে ফ্রন্ট সাইডটা। আর এটা কিন্তু একটা পার্টি ওয়্যার ড্রেসই বলবো, পার্টি ওয়্যার লং মেক্সি ড্রেস, লং ড্রেস। তো দারুণ এই ড্রেসটা, মানে খুব তাড়াতাড়ি ইজিলি আমরা এই ড্রেসটা পরে খুব লাইটভাবে মেকআপ করে আর সুন্দরভাবে এই ড্রেসটা পরে আমরা কোনো পার্টিতে সুন্দরভাবে যেতেই পারি। তো এই হচ্ছে আমার নেক্সট ড্রেসটা। তারপরে নেক্সট ড্রেস হচ্ছে এইটা। এটা হচ্ছে একটা কটন মেটেরিয়ালের একটা কুর্তি বলতে পারো, কুর্তি বাট লং কুর্তি ড্রেস। খুব সুন্দর এই ড্রেসটা, ব্ল্যাক কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে, দারুণভাবে প্রিন্টটা, প্রিন্টটা আমি একদম কাছ থেকে দেখিয়ে দিই। এগুলো কিন্তু প্রিন্ট করা, এরকম নয় যে মানে কি বলবো যে রাবার প্রিন্ট থাকে না উঠে যায়, ওরকম কোনো ভয় নেই, একদম খুব সুন্দর করে প্রিন্ট করা আছে। আর এই হচ্ছে এর স্লিভসগুলো, স্লিভসগুলো তোমরা যেভাবে দেখতে পাচ্ছ আমব্রেলা কাটিং এর স্লিভসগুলো, দারুণ, মানে রাফল স্লিভস বলতে পারো, যেহেতু দুটো পার্টিশনে আছে তো স্লিভসটা প্রচুর ঘেয়ে। তো এই হচ্ছে স্লিভসগুলো, স্লিভসগুলো কিন্তু দারুণ দেখতে, পরার পরে তো লুকটা তোমরা পাশে দেখতে পাচ্ছ যে কিরকম আসবে। তো এই হচ্ছে দুপাশে স্লিভসগুলো, স্লিভসগুলো হচ্ছে ফুল স্লিভস
ইজি। আর এই হচ্ছে ড্রেসটা, ড্রেসটা হচ্ছে ফ্রন্ট সাইডের নেকটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। ফ্রন্ট সাইডের নেকটা হচ্ছে এইভাবে, এটা হচ্ছে হাফ কলার এগুলোকে বলে, এগুলো কিন্তু ফুল কলার নয়, হাফ কলার। আর এখানে কিন্তু ছোট ছোট করে পাঁচখানা বাটন দেওয়া আছে, এই যে এখানে কিন্তু পাঁচখানা বাটন দেওয়া আছে। এখানে কিন্তু গোল্ডেন গোল্ডেন জারি দিয়ে একটা সুন্দর করে কিন্তু লাইন মতো মানে পাইপিং মতন করা আছে এই ড্রেসটাতে। আর এই ড্রেসটার ভেতরে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, এখানে কিন্তু ফাল্গুন বলে মানে এটা ব্র্যান্ড লেখা আছে, জুনিপার জুনিপার ব্র্যান্ডের এই ড্রেসটা। আর এর সাথে কিন্তু আমাকে কিন্তু একটা মাস্ক রিসিভ হয়েছে আর কিছু বাটন রিসিভ হয়েছে, যদি মানে এগুলো ভেঙে যায় তার জন্য এই বাটনগুলো আমাকে এখানে রিসিভ হয়েছে। এই যে, তো এই হচ্ছে ড্রেসের। আর ড্রেসটা বলে দিই যে ড্রেসটার সামনে কিন্তু এভাবে কিন্তু একটা স্ট্রিপ দিয়ে মানে বেল্ট মতন করা আছে, মানে সামনে এভাবে তোমরা এটাকে বেঁধে নিতে পারো মানে টাইট লুজ করার জন্য। এই যে এই হচ্ছে বেল্টটা। আর ড্রেসের লোয়ার পোর্শনটা তোমাদেরকে দেখিয়ে দিই, লোয়ার পোর্শনটা হচ্ছে এই যে এইটা, খুব সুন্দর করে কিন্তু প্রিন্ট করা আছে। আর লোয়ার পোর্শনটাও এই যে, লোয়ার পোর্শনে কিন্তু এইভাবে করে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে। এগুলো কিন্তু প্রিন্ট করা ব্ল্যাকের মধ্যে হোয়াইট রেড পিঙ্ক ব্লু মানে মাল্টি কালার দিয়ে প্রিন্ট করা আছে, দারুণ দেখতে। এটা কিন্তু একদমই কুর্তিটার কিন্তু লোয়ার পোর্শনটা দুপাশে কিন্তু এইভাবে ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডটা কিন্তু একদমই সেম। আর ঘের আছে, প্রচুর ঘের আছে, যেভাবে তোমরা পাশে দেখতে পাচ্ছ ঘেরের ব্যাপারটা, যে প্রচুর ঘের আছে এই ড্রেসটাতে। আর এটা কিন্তু একটা কটন মেটেরিয়ালের ড্রেস, যেহেতু সামারের জন্য একদমই পারফেক্ট, একদমই কি বলবো, সামারে তো আমরা কটন পরতেই বেশি ভালোবাসি যেহেতু কটন পরে খুব আরাম থাকার জন্য। তো এই হচ্ছে আমার নেক্সট ড্রেসটা। আর এই যে এটা যে বেল্টটা, এটা কিন্তু মানে পেছন দিকে এসে গেছে, আমি একটু সামনের থেকে দেখিয়ে দিই। তো এই হচ্ছে এর বেল্টটা, বেল্টটা মানে ফ্রন্ট সাইডে এইভাবে আসবে, মানে এই হচ্ছে বেল্টটা। এই যে, তো এই হচ্ছে আমার ড্রেসগুলো। তো কেমন লাগলো এই ড্রেসগুলো? আশা করি তোমাদের এই ড্রেসগুলো ভালো লেগেছে। আর কোন ড্রেসটা পরে আমাকে সব থেকে বেশি ভালো লেগেছে, কোন ড্রেসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে, এটা কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দেবে। আর আজকে যে ড্রেসগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, প্রত্যেকটা ড্রেসের লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে, তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা ওখান থেকে গিয়েও পারচেস করে নিতে পারবে। আর আজকের এই ভিডিও এই অবধি, আবার দেখা হবে নতুন করে অন্য ভিডিও অন্য ব্লগে। টাটা বাই বাই, সবাই ভালো থাকবে, সেফ থাকবে।